So hi guys, welcome back to my channel. I'm Sanchu Lisa. I'm going to video. So today's video is guys. I'm Shobar Patung. Guys, thank you so much. So my Shobai ke jara jara amake support korche YouTube. So our 100 subscriber, our complete way guys. That's why onik dhono patung my Shobai ke. And our family ta ache. So onik long time thore cholbe. Onik ta bolo bolte cholche. Dhire dhire aro onik lokjon barche. So jara jara notun jara jara ke tadra amake channel ta ke subscribe koro, like, share kore dio, comment kore dio. তো আজকে যে ভিডিওটা হলো গাইস, আমি কিছুদিন আগে ফ্লিপকার্ট দিয়ে মিনোক্সিডিল অর্ডার করেছিলাম। কম টাকার মধ্যে মিনোক্সিডিল বেস্ট মিনো, আমার কাছে কম টাকার মধ্যে বেস্ট মিনোক্সিডিল, সো আমি অর্ডার করেছিলাম। তো অর্ডারটা রিসিভ হয়েছে আজকে রাতের, মানে আজকে তোমার সকালবেলা অর্ডারটা আমি রিসিভ করেছি। তো অর্ডারটা রিসিভ করার পরে আমি এটাকে আনবক্সিং করার জন্য জাস্ট আমি একটা বক্সই আনবক্সিং করেছি, বাদ বাকি এই যে দুটো সেম বক্স ফ্লিপকার্টের বক্স। আর মিনোক্সিডিল হলো টোটাল, মিনোক্সিডিল হলো তিনটে, এখানে দুটো আছে, আমি তোমাকে খুলে দেখাচ্ছি, দেখতে পারো একটা দুটো একটা তিনটে, টোটাল মিনোক্সিডিল আছে আমার কাছে তিনটে। তো গাইস আমি একটা কথা বলতে চাইছি, তিনটে মিনোক্সিডিল আমার কত টাকা পড়েছে। তো এখানে মিনোক্সিডিলের যে প্রাইসটা আছে সেটা হলো তোমার 300 টাকা প্রাইস আছে এখানে। তো মিনোক্সিডিলগুলো আমার পড়েছে হলো, তিনটে মিনোক্সিডিল পড়েছে 600 টাকা মতন পড়েছে, 586 টাকা, তিনটে মিনোক্সিডিল পেয়ে গেছি 586 টাকার মধ্যে। তো হেয়ারলাইনের মিনোক্সিডিল আমি এর আগে অর্ডার করেছিলাম, আমি 100 দুটো অর্ডার করেছিলাম, আমার 450 ওই 500 টাকার মতো পড়েছিল, 500 টাকার মধ্যে আমি দুটো পেয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে হেয়ারলাইনের তিনটে মিনোক্সিডিল অর্ডার করি, একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করা দেখে গেলে হেয়ারলাইন কোম্পানির মিনোক্সিডিল বা মিনোক্সিডিলের কম্বো প্যাক পাওয়া যায় অনেক কম পয়সার মধ্যে, তো সেই কারণে আমি অর্ডার করেছি। তো এইটা হলো প্যাক, আমি একটা একটা প্যাক আমি তোমাদেরকে খুলে আমি তোমাদেরকে দেখাবো, আমি একটু পিছনে আসি, একটা প্যাক আমি তোমাদের খুলে দেখাই প্যাকের মধ্যে কি আছে কি না আছে আমার বুঝতে পারছি। তো প্যাকের মধ্যে আছে শুধুমাত্র একটা স্প্রে করার জন্য একটা এ, আর এটা হলো মিনোক্সিডিল, আর মিনোক্সিডিল ইউজ করতে গেলে মিনোক্সিডিল কীভাবে তুমি ইউজ করবে তার একটা মেনু কার্ড আছে এখানে, জাস্ট কিছুক্ষণ একটুখানি তোমাকে পড়ে নিতে হবে হাউ টু ইউজ, এইভাবে এইভাবে কীভাবে ইউজ করতে হবে, কীভাবে সাইড এফেক্ট কী আছে, এখানে সমস্ত কিছু লেখা আছে, জাস্ট তোমাকে একটুখানি পড়ে নিতে হবে। এখানে ওয়ার্নিং করা আছে, এখানে পুরোপুরি ভালোভাবে তোমাকে মেনশন করে দিয়েছে। এটার জন্য অনেক মিনোক্সিডিল কোম্পানি আছে যারা এই জিনিসগুলো দেয় না, বাট হেয়ারলাইন কোম্পানি অনেক কম পয়সায় মিনোক্সিডিল দেয়, অনেক ভালো মিনোক্সিডিল দেয়, যেহেতু আমি মিনোক্সিডিলটা প্রায় অনেকটা লং টাইম ধরে আমি ইউজ করছি। সবার প্রথম আমি যে মিনোক্সিডিলটা ব্যবহার করেছিলাম সেটা হলো গাইস মিন্টপ কোম্পানির মিনোক্সিডিল ব্যবহার করেছিলাম, যেটা প্রাইস করেছিলাম 800 টাকা মতো। তারপরে আমি মিন্টপ কোম্পানির মিনোক্সিডিল যে শেষ অল্প যেই থাকে তখন আমি মিনোক্সিডিল অনলাইন অর্ডার করে দিই। তারপরে আমি যে মিনোক্সিডিলটা অর্ডার করেছিলাম সেটা হলো গাইস তোমার, সেটা ছিল গাইস টিনফল কোম্পানির, একসাথে দুটো মিনোক্সিডিল অর্ডার করেছিলাম কম্বো প্যাক। তো সেটাও শেষ হওয়ার পথে তারপরে আমি হেয়ারলাইন কোম্পানির মিনোক্সিডিল দুটো অর্ডার করেছিলাম, আর এখন প্রায় 9 মান্থেরও বেশি হয়ে গেছে আমি মিনোক্সিডিল ইউজ করছি। তোমরা আমাকে যারা যারা আমাকে প্রথম থেকে যারা যারা আমাকে ফলো যারা যারা করতো তারা তারা জানো আমি হেডশেপ করছিলাম, নেড়া হয়েছিলাম, নেড়া হওয়ার পরে আজকে আমার চুলের গুণত্ব এই আছে যা আছে সব কিছু তোমাদের সামনে আছে। হ্যাঁ আমার এই জায়গাটা এখন অনেকটা ফাঁকা আছে, বাট ওই জায়গাটায় মিনোক্সিডিল লাগালে আমার মনে হয় যে মিনোক্সিডিল যতটা এফেক্ট করবে, যতটা পিআরপিতে যতটা এফেক্ট করবে। তো আজকে যে ভিডিওটা হলো তেমন আমি কোনো রকম টিপস বলবো কোনো কিছু বলবো না, জাস্ট আমি কী করেছি না করেছি আমি শুধুমাত্র সেইটুকুনি বললাম যে মিনোক্সিডিল আমি কটা ইউজ করেছি। তো টোটাল আজ 9 থেকে 10 মাসের মধ্যে টোটাল আমি মিনোক্সিডিল ব্যবহার করেছি, প্রথমে টিনফল, তারপরে 60 ml করে আমি বলছি, 60 ml করে প্রথমে টিনফল মিনোক্সিডিল ব্যবহার করেছি। তারপরে গাইস আমি যেটা ব্যবহার করেছি সেটা হলো প্রথমে মিন্টপ কোম্পানি মিনোক্সিডিল ব্যবহার করেছি সেটা 60 ml, তারপরে টিনফল মিনোক্সিডিল ইউজ করেছি সেটা দুটো, তো এদিকে দুটো ওদিকে তিনটে, তারপরে হেয়ারলাইন কোম্পানি মিনোক্সিডিল দুটো, 5টা মিনোক্সিডিল টোটাল আমি ইউজ করেছি, যেটা আমার 10 মাসের মধ্যে আমি টোটাল 5টা মিনোক্সিডিল ইউজ করেছি। তো আমি এর মধ্যে কিছু একটা কথা বলতে চাই গাইস, আমি এর মধ্যে কিছু ভুল কাজ করেছি, তো আমি চাই যে সেই ভুল কাজগুলো তোমরা করো না। তো এই ভুল কাজগুলো যেটা বলতে যদি পারো তাহলে আমি যে প্রথম যে ভুল কাজটা যেটা করেছি সেটা হলো গাইস আমি মিনোক্সিডিল তিনটে মিনোক্সিডিল যখন
যখন এতটা এতটা করে যখন থাকে, যখন আমি ফোনটি দেখিয়ে দিচ্ছি, যখন এতটা এতটা করে যখন থাকে, আমি তিনটে মিনক্সিল গুলোকে একটা জায়গাতে মিলিয়ে দিয়েছিলাম। সেটা হলো মিনটপ কোম্পানির মিনক্সিল, আর টিনফল কোম্পানির মিনক্সিল, আর হ্যালেন কোম্পানির মিনক্সিল। যেহেতু হ্যালেন কোম্পানির মিনক্সিল দুটো ছিল যেহেতু আমার কাছে, তো আমি তিনটে কোম্পানির মিনক্সিল মিলিয়ে দিয়ে আমি ইউজ করতাম। আমি ভাবতাম হয়তো বেশি হয়তো ভালো এফেক্ট করবে। আর কিছুক্ষণ পরে আমি আর একটা বোতল রাখলাম, যেটা বোতলের মধ্যে মিনক্সিল আর পানি, মিনক্সিল আর পানি দুটোকে মিশিয়ে এই মিনক্সিল আমি ইউজ করতাম। মানে ওটাকে শুধুমাত্র স্প্রে করতাম মাঝে মাঝে, সপ্তাহে এক দুই দিন করে স্প্রে করবো আর দুই দিন করে মিনক্সিল লাগবো, যার পরে আমার মিনক্সিলটা এতটা লং টাইম পর্যন্ত যাচ্ছে। বাট ওটাতে করার পরে অতটা খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। তার কিছুক্ষণ পরে আমি একটা ভুল কাজ করেছি, যেটা কাজটা আমার করা উচিত হয়নি। মিনক্সিল, অলিভ অয়েল আর পানি, এই তিনটিকে আমি মিশিয়েছি। মিশিয়ে জাস্ট আমি আমার নিজের মাথার মধ্যে অ্যাপ্লাই করতাম। তো আমি বলবো না যে কোনো রকম ক্ষতি হয়েছে কি না হয়েছে, বাট আমি বলবো যে এইসব জিনিসগুলো তোমরা না করাই তোমাদের পক্ষে ভালো হবে। কারণ আমার কাছে টাকা পয়সা কম ছিল বলে চার্জ কারণে আমি মিনক্সিলগুলো এইভাবে এইভাবে ইউজ করেছি। আমি কোনো রকম, আমার কোনো রকম শখ ছিল না যে এই জিনিসগুলোকে আমি এইভাবে ইউজ করবো। আমি শুধু ইউজ করেছিলাম কারণ আমার কাছে টাকা পয়সা কম ছিল, আর আমার কাছে সেরকম টাকা পয়সা যদি থাকতো তাহলে আমি এই জিনিসগুলো আমি ভুলগুলো করতাম না। তো আমি তোমাদের কাছে হাত করে রিকোয়েস্ট করবো গাইজ, যে তোমরা এই ভুলগুলো কোনোদিনও যেন না যেন করো। আমি তোমাদেরকে হাত জোরে রিকোয়েস্ট করছি গাইজ আরেকবার, যে তোমরা এই ধরনের ভুল কাজগুলো না যেন করো, যে ভুল কাজগুলো আমি করেছি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা শুধুমাত্র এইটুখানি পর্যন্তই ছিল। তার একটা কথা বলতে চাই, যদি তোমরা বাংলাদেশে থাকো বা যেখানেই তোমরা থাকো, যদি তোমরা কোথাও সস্তায় যদি কোনো মিনক্সিল যদি পাও, তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা একটাবার অন্তত ইউজ, এক থেকে দুইবার তোমরা ইউজ করো। ইউজ করার পরে যদি তোমার যদি মনে হয় যে হ্যাঁ এই মিনক্সিলটা আমার কাজ করছে অন্য কোনো মিনক্সিলের প্রাইসের হিসাবে, তাহলে তোমরা সেই মিনক্সিলগুলোই তাহলে তোমরা ইউজ করো। কারণ মিনক্সিল তোমাকে পারমানেন্ট ইউজ করতে হবে। যে তুমি পারমানেন্ট ইউজ করো বলে আমি কম পয়সার মধ্যে মিনক্সিল খুঁজে বেড়াচ্ছি। তার ফলে আমি পেয়েছিলাম হেয়ারলাইন কোম্পানির মিনক্সিল ফ্লিপকার্টে। তো আমিও বলবো যে তোমাদেরকে, তোমরা যদি কম পয়সার মধ্যে যদি কোনো মিনক্সিল যদি পাও, প্রথমে ইউজ করো, যদি রেজাল্ট যদি পাও তাহলে তোমরা ইউজ করো, না হলে আমি তোমাদেরকে ইউজ করতে বলবো না। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। যারা যারা নতুন যারা যারা আছে তারা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব যদি করো তাহলে খুবই ভালো হয়। যদি না যদি করতে না যদি তাহলে আমি কোনো রকম যোগ করবো না। ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের অনেক কমেন্ট আছে, যে কমেন্ট করে আমি হয়তো রিপ্লাই দিতে পারি না, বাট সেই কমেন্টগুলো নিয়ে আমি এক একটা রকম ভিডিও আমি বানিয়ে দিই। তো যারা যারা আমার সাথে কথা বলতে যারা যারা তাও তার চ্যানেলের, মানে আমার ডিসক্রিপশনে তুমি আমার চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সরি আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবে বা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক পেয়ে যাবে। যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম ডাইরেক্ট এসএমএস করো, কোনো রকম রিকোয়েস্ট কিছুই পারতে হবে ডাইরেক্ট এসএমএস করো। আজ নয় তো কাল আমি তোমাকে রিপ্লাই অবশ্যই দেবো, কারণ আমি নিজের কাজের মতো একটা ব্যস্ত থাকি। যেহেতু ইউটিউব থেকে আমি তো টাকা পয়সা ইনকাম তো করি না, যে তোমার টাকা পয়সা কোনো ইনকাম হয় না, যে তোমার চ্যানেলে কোনো মনোপ্রেশন হয়নি, যদি হয় তাহলে কোনো দিন হয়তো দেখা যাবে। তো আমি আজকে তোমাদের পরিষ্কারভাবে সমস্ত কিছু খুলে বুঝিয়ে দিলাম যে এক বছরের মধ্যে, কিন্তু এক বছর হতে চলছে, এক বছরের মধ্যে আমার কটা মিনক্সিল ইউজ হয়েছে। তো আমার কাছে এই যে তিনটে মিনক্সিল আছে, তিনটে, এই যে তিনটে যে মিনক্সিল যেটা আছে এটা এই যে দুটো তিনটে, তো তিনটে মিনক্সিল আমার গাইস মিনিমাম আমি চার মাস তো আমি আরামসে চালিয়ে নেব, তিন থেকে চার মাস, এটা আমার বিশ্বাস আছে নিজের উপরে। কারণ আমি মিনক্সিল যেহেতু ডেলি ইউজ করি না, মিনক্সিলগুলো আমি হয়তো সপ্তাহে এখন চার দিন ইউজ করি। প্রথম প্রথম আমি ডেলি ইউজ করেছি, যখন আমার হেয়ার ফল যখন খুব যখন স্টার্ট যখন হয়ে যায়, যখন যখন আমি ন্যাড়া হয়ে যখন, তখন আমি ডেলি দুইবার করে মিনক্সিল দিতাম। তারপরে যখন হেয়ার ফল যখন ফুল যখন একটু বড়ো যখন হলো, তখন আমি ওটাকে ডেলি দিতাম, বাট এক বেলা করে শুধুমাত্র দিতাম, কোনো কোনো দিন হয়তো দুইবেলা দিয়ে দিতাম। তারপরে যখন আর একটু যখন চুল যখন বড়ো যখন হলো, তখন ওটাকে আমি ধীরে ধীরে করে ডোজটাকে কমিয়ে দিচ্ছি। এখন আবার ডেলি বেসিস মতন ডেলি রাত্রিবেলা করে মিনক্সিল ইউজ করছি, তোমার চুল এখন অনেকটা বড়ো হয়ে গেছে, যেহেতু লং, মানে লং হেয়ার হয়ে গেছে, তাই জন্য আমি এখন মিনক্সিলটা একটু খালি পরিমাণে একটু মানে কমিয়ে দিচ্ছি। হয়তো ধরতে পারো সপ্তাহে চার দিন, কোনো দিন হয়তো পাঁচ দিন, কোনো কোনো দিন হয়তো তিন দিন হয়তো ইউজ করি। যদি আমার সময় যদি তাহলে যদি ফাঁকা যদি পাই তাহলে আমি মিনক্সিল অবশ্যই ইউজ করি। তো আই থিঙ্ক তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগলো, অনেক ইনফরমেশন দিলাম, অনেক ধরনের অনেক বিষয় নিয়ে কথাবার্তা বললাম। যদি কারো যদি খারাপ লাগে তাহলে তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো। আর যদি তোমার কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে যদি তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তো যারা যারা জানতে চাইছে যে আমি কী কী মিনক্সিল ইউজ করছি, কতদিন ধরে ব্যবহার করছি, শুধুমাত্র ভিডিওটা ছিল তাদের জন্য, কারণ অনেক দিন ধরে তোমরা কমেন্ট করছি না। তো আসি তাহলে এবারে গাইস, তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রাখো। বাই।